বিসমিন রহমান রাহেম শুভ সকাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সকলকে নতুন বাংলাদেশে স্বাগত আজ ছয় আগস্ট মঙ্গলবার আজকের ঢাকা থেকে প্রকাশিত প্রথম পাতায় স্থান পেয়েছে আমরা প্রতিদিনের মতো আপনাদেরকে জানিয়ে দিব তো অনুরোধ যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল এখন সিপে রাখবেন তো আমরা আজকের পত্রিকার শিরোনামে চলে যাচ্ছি প্রথমে চলে যাচ্ছি আমরা আজকে কালবেলা কালবেলা পত্রিকা রিপোর্ট করেছে গণ অভ্যুত্থানে দেশ ছাড়লেন হাসিনা চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে সেই সমন্বয়করা বলেছেন সেটাও এসছে কালবেলা প্রথম পাতায় রুদ্র শ্বাস বত্রিশ ঘন্টা এছাড়া এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত হতে পারে আজ খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সেই রিপোর্টটিও আছে দুদিন চেয়েছিল শেখ হাসিনা বেড়ে দেওয়া হয় পঁয়তাল্লিশ মিনিট সংখ্যালঘু গোষ্ঠী নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব তারেক রহমান বলেছেন সেই রিপোর্টটি কালবেলা আজকে করেছে ইনকিলাব পত্রিকা বলেছে লিখেছে আট কলামে তারা শিরোনাম করেছে এবং বিশাল এক ছবি তারা প্রকাশ করেছে পালিয়েছেন হাসিনা ইনকেলা রিপোর্ট করেছেন পালিয়েছেন হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগের পর মন্ত্রিসভা মন্ত্রিসভা বিলুপ্ত অন্তর্বর্তী সরকার আলোচনা প্রধান বলেছেন প্রতিটি হত্যার বিচার হবে বঙ্গবন্ধু ভবনে বৈঠক সিদ্ধান্ত মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া এছাড়াও আওয়ামী লীগ অফিসীয় নেতাকে বিক্ষোভ বিক্ষুব্ধার হামলা সেই রিপোর্টটি করে বঙ্গবন্ধু একটি মোরাল বাংলাদেশের সবচেয়ে বড় যে মোরালটি সেটি ভাঙে ভেঙে ফেলানো হয়েছে সেই রিপোর্টটিও করেছে এবং বেলারুশে আশ্রয় নিচ্ছেন হাসিনা একটি রিপোর্ট ইনকলাবেজকে করেছে প্রথম আলো প্রথম আলো আজকে রিপোর্ট করেছে আট কলামে একটি সংসদ ভবনের ছবি দিয়ে এবং সেখানে হাজার হাজার জনতা জনতা বিজয় উৎসব পালন করছে এবং তার শিরোনাম করেছে ছাত্র জনতার বিজয় হাসিনার বিদয় অভ্যুত্থান শেখ হাসিনা পদত্যাগ করে বন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু সেনা দপ্তরে ও বঙ্গভবনে বৈঠক আর ডেডলাইন পাঁচই আগস্ট পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে শেখ হাসিনা সঙ্গে বন রেহানা সেনা সমর্থিত কোনো সরকার সমর্থন হবে না বৈষম্য ছাত্র আন্দোলন তারা বলেছে একদিনে সংঘাতের একদিনে নিহত একশো আট শেষ সময়ে বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা হেলিকপ্টার যোগে পলায়ন সুধা সদন সহ মন্ত্রী এমপিদের বাসায় ভাঙচুর অগ্নিসংযোগ এবং একটি রিপোর্ট তারা প্রকাশ করেছে যে বঙ্গভবনের উপরে সামনে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন এবং বিজয় উল্লাস করেছেন সে ছবিটি আজকে প্রথম প্রকাশ করেছে এরপরে আমরা যদি আসি সমকাল সমকাল আজকে রিপোর্ট করেছে আট কলামে বঙ্গভবনের একটা ছবি তারা দিয়েছে এবং গণভবনের একটি ছবি তারা দিয়েছে বঙ্গভবন সরি গণভবন গণভবনের একটি ছবি তারা দিয়েছে এবং ছাত্র জনতা রক্তে ভেজাজ বিজয় কর্তৃত্ববাদের শেখ হাসিনা পালাতেই হলো সারা দেশে ও ভাঙসুর আগুন পিটিয়ে ও গুলিয়ে করে নিহত সাতাত্তর সেনা সমর্থিত সরকারকে সমর্থন দেওয়া হবে না বৈশাখ ছাত্র বিরোধী আন্দোলনের নেতারা বলেছেন আজকে সমকাল রিপোর্ট করেছেন আজকের কালের কণ্ঠ লিখেছেন গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন একটি রিপোর্ট তারা করেছেন ভোরের কাগজ আমরা জানি এটি একটি চামচামি করা পত্রিকা তো আন্তর্বাতি সরকার গঠনের দ্বারা সিদ্ধান্ত দেশবাসী দেশ সেনা প্রধান আমরা সমস্ত দায়িত্ব দায়িত্ব নিচ্ছি সশস্ত্র বাহিনী প্রতি আস্থা রাখুন জনগণের স্বাস্থ্য রাখুন এবং হাসিনা যে পালিয়েছে তার ছোট্ট করে একটি রিপোর্ট তারা দিয়েছে পদত্যাগ করে শেখ দেশ ছাড়লেন শেখ হাসিনা এই রিপোর্টটি তারা করেছে ইত্তেফাক আট কলামের একটি আহ গণভবনের ছবি দিয়েছেন এবং হাজার জনতা সেখানে উল্লাসিত করছেন ছাত্র জনতার বিজয় পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা পথে পথে জনস্রোত উচ্ছ্বাস উল্লাস অন্তবর্তী সরকার দেশ চালাবে সব হত্যার সেনা প্রদান বলেছেন আবু সাহেদের রক্তে ভিজে এলো সে যে বিজয় এরপরে আজকের পত্রিকাও আট কলামে রিপোর্ট করেছেন দম্ভের পতন ছাত্র জনতার জয় গোপনে দেশ চাললেন শেখ হাসিনা সেই রিপোর্টটি করেছেন জরুরি ভিত্তিতে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতি বলেছেন এখানে আমরা একটা জিনিস দেখি যে ষোলোই জুলাই জুলাই মাসে যে গণহত্যা সেটা জুলাই রাজ রাজপথে শিক্ষার্থীরা নামে পয়লা জুলাই চারে জুলাই রেল ও সড়ক অনুরোধ অবরোধ সাত জুলাই বাংলা ব্লাকেট শুরু চোদ্দ জুলাই প্রধানমন্ত্রীর ভাষণে উত্তাপ দেশ পনেরোই জুলাই শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ষোলোই জুলাই শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা আঠারো উনিশশো কুড়ি জুলাই সাংচিতা ও নিহাতে শতাধিক জুলাই কোটা সংস্কারের রায় 31শে জুলাই মার্স ফর জাস্টিস 34শে জুলাই এক দফা এক দপি অসাজক 26 36 জুলাই শেখ হাসিনা পদত্যাগ তারা একটি ধারণা রিপোর্ট করেছে এরপর আমরা চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন আজকে রিপোর্ট করেছে রক্ত সমুদ্রে সৈরাছারের পতন ছাত্র অভ্যুত্থানে উড়ে গেল দম্ভ পালিয়ে গেলেন শেখ হাসিনা আট কলমে তারা এবং গণভবনে একটি ছবি তারা দিয়েছে সরকারের রূপরেখা দিলেন ছাত্ররা হবে অন্তর্বর্তী সরকারে শান্তি বজায় রাখুন গুলি সহিংসতায় নিহত আরো ছিয়ানব্বই এমপি মন্ত্রীর বিচারপতিদের বাড়িতে হামলা সেই রিপোর্টটিও বাংলাদেশ প্রতিদিন করেছে দৈনিক মানব কণ্ঠ আজকে রিপোর্ট করেছে ছাত্র জনতার নজিরবিহীন বিজয় জনরোষে দেশ ছেড়ে পালালেন স্বৈরাচারী শেখ হাসিনা এবং আরো তারা রিপোর্ট করেছে জেলায় জেলায় ব্যাপক সহিংসতা নিহত অর্ধশতাধিক রাহু মুক্তির ঐতিহাসিক মুহূর্তে শান্তভাবে উদযাপন করুন যেটি খালেদা জিয়া বলেছেন বেসরকারি একাত্তর টিভি সময় টিভি সহ পাঁচ টেলিভিশনে স্টেশনে হামলা করেছে সেই রিপোর্টটি মানব কণ্ঠ আজকে করেছে দেশ রূপান্তর করেছে সাতানব্বই প্রাণ হারানো কান্নায় বাংলাদেশ এবং তারা কয়েকটি ছবি দিয়েছে আজকে জেলায় জেলায় সংঘাত দেশে হলো শাহবাগ থেকে মিরপুর ঢাকা অগ্নিগিরি সেই রিপোর্টটি তারা করেছে যুগান্ত রিপোর্ট করেছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদত্যাগ পালালেন শেখ হাসিনা রেহানা যুগান্তর আজকে রিট করেছে রাজপথে ছাত্র জনতার বিজয় উল্লাস সড়কে লাখো মানুষের মিছিল এই রিপোর্টটিও তারা আজকে যুগান্তর করেছে যাই দিন করেছে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা সব আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান অফিস খোলা বঙ্গভবনের সর্বদলীয় বৈঠক হাসিনাকে মুক্তির সিদ্ধান্ত বিজয়ের বাদ ভাঙা উল্লাস দেশে সহিংসতা আগুনে হামলায় ভাঙচুর নিহত ছাপ্পান্ন গণভবনে শ্রীলঙ্কার স্মৃতি যে যা পেয়েছে তাই নিয়ে পালিয়েছেন তো এই ছিল আজকে জাতীয় পত্রিকাগুলো অনুরোধ থাকবে যারা আজকে আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন আমরা জাতীয় পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনুরোধ থাকবে যারা আমাদের দেশের সংখ্যালঘু আছে তারা যেন নির্যাতিত না হয় তারা আমাদের দেশের নাগরিক তাদেরকে রক্ষা করা করুন নিজ নিজ দায়িত্ব থেকে ধন্যবাদ